বৃষ্টি ভেজা মিষ্টি একটা সকালের শুভেচ্ছা জানিয়ে সকলকে শুরু করছি একটা নতুন ভিডিও। তো এই মুহূর্তে আমি রয়েছি কলকাতায়। দু চার দিন ধরেই যে ঝড়টা শোনা যাচ্ছিল আসছে আসে, বা সেটা বোধহয় এসে পড়েছে, কারণ কাল রাত থেকেই একনাগাড়ে বৃষ্টিটা স্টার্ট হয়ে গেছে। এবারে আসলে অনেকগুলো কাজ নিয়ে এসেছি, মেন হচ্ছে ফ্ল্যাটে রং করতে হবে। তো এখন সেটা করা মানে কি বলবো, ব্যাপারটা ভাবলেই যে আবার অনেক ঝামেলাও আছে, কারণ মিস্ত্রি যারা করবে রং করবে তাদেরকে খুঁজে বের করা, কোথায় আছে তারা, এই সময় তারা ফ্রি আছে কিনা, কোনো ইনফরমেশনই আমাদের কাছে নেই। তো তাদের সকলকে আর কি ফোন করে বলা ঠলা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে যার যার খবর পাওয়া গেছে, প্রত্যেককে বলা হয়েছে যে একবার আসো দেখা করতে, দেখে যাও, এস্টিমেট দিয়ে যাও, এইসব করে এরপরে রঙের কাজ তারা বলে যাবে আর কি, করতে পারবে কিনা। যদি করতে পারে তাহলে কী কী কিনতে হবে সেগুলো একটা কাজ, সেগুলো আবার আমাদেরকে কিনতে যেতে হবে সেটা আরেকটা কাজ, মানে প্রচুর কর্মব্যস্ততা এই সময়। সবকটা কাজই যে কিছুটা করে এগিয়েছে সেটা তো আগের ভিডিওয় দেখিয়েছিলাম যে ফ্ল্যাটে রং হচ্ছে। তো অসুবিধা যেটা মেনলি হচ্ছিল কি, গরমে ভীষণ কষ্ট হচ্ছিল, তবে এই বৃষ্টিটাতে অনেকটা স্বস্তি লাগছে। তবে এই বৃষ্টি যদি মানে ছিটে ফোটা বৃষ্টি হয় তাহলে কিন্তু গরমটা আরও বাড়িয়ে দেবে। প্রতি বছরই কিন্তু মে মাসে এরকম একবার মানে নিম্নচাপের জেরে বৃষ্টি হয়, আর সেটা বেশ ভয়ঙ্কর হয়। তবে এবারে সেরকম একটা কিছু হবে বলে মনে হচ্ছে না, শুধু বোধহয় হালকা করে বৃষ্টির উপর দিয়ে ব্যাপারটা কেটে যাবে। এখানে আসার পরে যেটা প্রথম মুশকিল লাগলো সেটা হচ্ছে এসি কাজ করছে না, ফ্রিজ কাজ করছে না। অ্যাকচুয়ালি কি, ইলেকট্রনিক্স গুডসগুলো ফেলে গেলে যেটা হয়, থাকতে থাকতে সেগুলো কীভাবে যেন খারাপ হয়ে যায়, কাউকে মানে ধরে বেঁধে খারাপ করতে হয় না, নিজে থেকেই খারাপ হয় ওরা। তো এসিটা খারাপ হয়ে গেছে, আজকে এসি সারানোর লোক আসবে, দেখা যাক কতটা কী করতে পারে। ফ্রিজও সারানোর লোক আসবে, মোটামুটি কয়েকটা দিন ঠেকনা দিয়ে চলার মতন চালিয়ে দিয়ে যাক তাহলেই হবে। রঙের মিস্ত্রিরা আসে তো সকাল 9টার সময়, কিন্তু আজকে আবার এই বৃষ্টিতে দেরি না করে বসে, বা আসবো না বললে তো আরোই গেল। আসলে হাতে তো সময় কম, সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে কাজগুলো। আজকে যখন ওই ফ্ল্যাটগুলোতে যাব তখন না হয় দেখাবো যে কতটা কি রঙের কাজ এগিয়েছে। গতকাল মিস্ত্রিরা কাজ করে দিয়ে চলে যাওয়ার পরে সন্ধেবেলার দিকে আমরা যখন গেছিলাম দেখলাম অলমোস্ট কিন্তু কাজ প্রায় হয়েই এসেছে। জানলা দরজাগুলো একটুখানি সামান্য রং করা বাকি রয়েছে, আর টুকটাক কিছু ফিনিশিং দেওয়ার রয়েছে, আর সেগুলো হয়ে গেলেই মানে ক্লিনিংয়ের কাজটাও স্টার্ট করে দিতে পারবে। আজকে সকালবেলায় যে অত বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু প্রায় হালকা করে রোদ উঠে গেছে বলা যেতে পারে। তো মিস্ত্রিরাও এসেছে কাজে, আমরাও চলে এসেছি ফ্ল্যাটে। এসে দেখলাম যে একজন এই ফ্ল্যাটে রয়েছে, আর একজন কিন্তু অলরেডি আরেকটা ফ্ল্যাটে কাজ শুরু করে দিয়েছে। তো সেটাতেও যাব একটু বাদেই। এটাতে মোটামুটি যেটা দেখলাম যে বেডরুম, বারান্দা, রান্নাঘর, তারপরে টয়লেট সবগুলোই রং প্রায় হয়েই এসেছে। আসলে মিস্ত্রিদের নিয়ম হচ্ছে ওদের থেকে কাজটা না বের করে নিতে হয়, কারণ নয়তো ওরা কিন্তু ফাঁকি দেয় না কি করে জানি না। যেমন আমি অনেকবার করে বলেছিলাম যে পেরেক ঠেরেক কোনো যদি পুরনো থেকে থাকে দেওয়ালে পোতা, সেগুলোকে তুলে নিয়ে রং করবে। তো সেগুলো কিন্তু ঠিকভাবে করেনি আর কি, এখন দাঁড়িয়ে থেকে সেগুলো করাচ্ছি, যে পুরনো পেরেকগুলো ফেলে দিক, তারপরে যতটুকুনি আর কি অসুবিধা আছে সেইগুলো রং তুলি দিয়ে আর কি একটা ফিনিশিং টাচ দিয়ে দিক। বেলা বাড়ছে আস্তে আস্তে, তো একটুখানি রান্নার কাজটা আমাকে এবার এগিয়ে নিতে হবে। কাজ শুরু করার আগে এক কাপ করে চা খেয়ে নেব, তারপরে ভাত তরকারি যা বসানোর বসাবো আর কি। আগের ভিডিওতেই তো বলেছিলাম যে আমার এই কয়েকদিনের জন্য এটাই হচ্ছে ওয়ার্ক স্টেশন মানে রান্নাঘর। তো তরকারি বসিয়ে দিয়েছি, এদিকে সয়াবিন আলুর তরকারি বসিয়েছি, আর ওদিকে ভাত বসিয়েছি, মাছও নিয়ে এসেছে, তো মাছটাকেও ভাজতে হবে একটু। মেন যেটা মুশকিল হয়েছে যে ফ্রিজটা একেবারেই ঠিকঠাক কাজ করছে না, ফলে বেশি বেশি সবজিপাতি, মাছ মাংস কিছুই এনে তো সেখানে রেখে দিতে পারছি না, মানে এক বেলার মতন জিনিস নিয়ে এসে এসে কাজ করতে হচ্ছে, এরকমটাই অবস্থা। একবার ভাবলাম যে এই ফ্রিজটা এক্সচেঞ্জ করে একটা ছোটোখাটো ফ্রিজই না হয় নতুন কিনে নিয়ে চলে আসি, যখন যখন এখানে আসি তখন তো লাগে। তারপর ভাবলাম আমরা যেই শিলংয়ে চলে যাব ওটাও আবার পড়ে থাকবে এখানে, আর পড়ে থাকা মানেই নষ্ট হবে, ফলে অত চিন্তা করে লাভ নেই, যেমনভাবে এইটুকুনি চলছে চলে যাক এই কদিন।
সকাল থেকেই কাজ আর কাজ, দিন শুরু হওয়া মানেই তো কাজের শুরু। তো সকাল থেকে সেসব কাজগুলো সব মেটালাম, এবার ইচ্ছা আছে দু একটা জায়গায় একটুখানি ঘুরতে যাব আর কি। দেখা যাক কোথায় যাই কি না যাই, সেগুলো তো অবশ্যই দেখাতে থাকছি। তার আগে একবার চারতলার ফ্ল্যাটে চলে এলাম, কারণ এখানেও রং আজকে শুরু হয়ে গেছে অলরেডি। গতকালই প্রাইমার অ্যাপ্লাই করে দিয়ে গেছিলো, তো একটুখানি মাঝে মাঝে এসে না দেখলে না জিনিসটা হয় না আর কি, কিছু না কিছু এরা ঠিক ভুল করে রেখে দেবেই। একই মিস্ত্রি দেখবে এক বাড়িতে খুব ভালো কাজ করছে, আরেক বাড়িতে ততটা ভালো কাজ করলো না। এটার কারণই হচ্ছে যে মানে আমাদের উপরেও কিছুটা নির্ভর করে যে আমরা কতটা কাজ তাদের থেকে বের করে নিতে পাচ্ছি। পেছনে লেগে থেকে থেকে যদি কাজটা বের করে নিতে পারো তাহলে ঠিক আছে, নয়তো কিন্তু টোটাল পারফেকশন ওদের থেকে আশা করাটা ঠিক জিনিস নয়। আগের ভিডিওতেই বলছিলাম না যে এই ফ্ল্যাটের রঙগুলো সব দোকানে চুজ করে রেখে এসেছি, ওরা ডেলিভারি দিয়ে দেবে বাড়িতে। তো গতকাল রাতেই সবগুলো হাতে পেয়ে গেছিলাম। এই দিকের ঘরটায় দেখছি দরজাতেও কিন্তু প্রাইমার অ্যাপ্লাই হয়েছে। এই যে মিস্ত্রিদের কথা বলছিলাম না, ওদের থেকে কাজ বের করে নিতে হয়, কেন বললাম এক্ষুনি বলছি। এই যে ডাইনিং স্পেসটার যে দেওয়ালে আমি পার্পেল করতে বলেছি, ঠিক উল্টো দেওয়ালটার মধ্যে পার্পেলটা করে বসে আছে তারা, সকাল সকাল করে দিয়েছে। আমি কিন্তু কালকে বারবার করে বলেছিলাম যে এই রংটা অ্যাপ্লাই করার আগে আমাকে একবার ডাকবে, যথারীতি ডাকেনি, ফলে উল্টো দিকে অ্যাপ্লাই করে বসে আছে। ফলে যেটা হলো, আবার রঙের দোকানে ছুটতে হলো, সেখান থেকে আর একটা ছোটো কৌটো এরকম একই রং নিয়ে আসা হলো, এনে যে দেওয়ালটায় রং করতে চেয়েছিলাম সেই দেওয়ালটাতেও পার্পেল কালার করে দেওয়া হলো। পুরোটাই যেহেতু হালকা ক্রিম কালার, একটা দেওয়ালে কন্ট্রাস্ট হলে ভালো লাগতো, তো কী আর করা যাবে, দুটো দেওয়ালেই কন্ট্রাস্ট কালার অ্যাপ্লাই হলো। আচ্ছা, এই বিল্ডিংয়ের ছাদটাও একবার সকলকে একটুখানি দেখিয়ে দিই। এটাই হচ্ছে ছাদ, তো এখানে যারা থাকে আর কি তারা গাছ টাছ করেছে, সেগুলো টবে মোটামুটি সুন্দর করে রাখা রয়েছে। খুব যে আহামরি কিছু একটা লাগছে তা নয়, আসলে চারতলার উপরের ছাদ, তো সেই কারণে মনে হচ্ছে আকাশটা একেবারে হাতের কাছাকাছি যেন। যাই, এবারে দুপুরের খাওয়া দাওয়াটা আগে কমপ্লিট করি, তারপর বেরোবো। গায়ের রং সব এক ভিতর, ছোট্ট ছোট্ট দুখানা বেড়াল বাচ্চা ওই সামনেটায় ঘোরাঘুরি করছিল, আমিও তখন দেখলাম আদর করলাম। এখন দেখছি নানুও একটাকে তুলে এনে আদর করছিল, তো বললাম যে যেখান থেকে তুলেছিস আদর হয়ে গেলে ওইখানটাই আবার ছেড়ে দিস, নয়তো ওরা হারিয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়েছি, খুব কাছাকাছির মধ্যেই না দুটো খুব সুন্দর মন্দির রয়েছে, তো সেগুলো দেখতে যাচ্ছি। আগে অনেকবারই গেছি, সেভাবে ভিডিও করা হয়নি, বা ভিডিও করলেও সেটা কারোর সাথে শেয়ার করা হয়নি। তো আমরা এখন পৌঁছে গেছি স্বামীনারায়ণ টেম্পলে, আর এটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডে। তো গড়িয়া থেকে একটু ভিতরে রাস্তা দিয়ে এলাম, 20 মিনিট লাগলো। তো এখন যেহেতু গরমকাল, তাই বলি যে বিকেলের দিকে এলে ভালো হবে, কারণ সারাদিন তো ভীষণই রোদের তেজ থাকছে। তো আমি এক্ষুনি টাইমিংটা বলে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে কতক্ষণ মন্দির চত্বর খোলা থাকে। বাঁ দিকটায় একটা দোকান রয়েছে কেনাকাটার জন্য, আর ডান দিকে হচ্ছে এখানে আচ্ছা রেস্টুরেন্ট টাইপের, ভিতরে খাবার দাবারের ব্যবস্থা রয়েছে, তবে সব কিন্তু ভেজ। এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে দুপুর 12টা, আর বিকেল বেলায় 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরের স্ট্রাকচারটা তো ভীষণই সুন্দর, দিল্লিতে যে অক্ষরধাম টেম্পল আছে সেটারই একটা ব্রাঞ্চ এটা, আর সারা পৃথিবীতে এদের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, প্রায় 1150 খানা। আচ্ছা, একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলি, যে মন্দির চত্বরে কিন্তু সেলফি তোলা বা ভিডিওগ্রাফি করা যাবে না। আমার পেছনে দেখা যাচ্ছে স্বামীনারায়ণ টেম্পল, তো ভিতরে ছবি তোলা তো অ্যালাউড না আর কি, বাইরেটা দাঁড়িয়ে ছবি তুলছি। তাই তো ভিতরে যাব আমরা, দর্শন করব, তবে সেখানে ছবি কিছু দেখাতে পারবো না। দিল্লিতে যে অক্ষরধাম টেম্পলটা, ওটাতে গিয়ে দেখেছি যে ওখানে কিন্তু সিকিউরিটির আরও বেশি কড়াকড়ি।
এখানে ততটা নয় তবু আছে, মানে ওটাতে কি ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট যদি কিছু থাকে কিচ্ছুই আর কি সাথে রাখতে অ্যালাউ করে না। তো এখানে মানে ফটো তুলতে দিচ্ছে, একটু দূরে গিয়ে তুললে কোনো অসুবিধা নেই, আমি যেমন তো এই একটুখানি সাইডে এসে তুলছি, কোনো কিছু বলছে না। তবে একেবারে মন্দিরের সামনে গিয়ে যদি তোলার চেষ্টা করি তাহলে হয়তো কিছু বলবে। মন্দিরের ভিতরে ছিলাম এতক্ষণ, কিন্তু সেখানে ছবি তোলা অ্যালাউড না, তো এখন বাইরেটায় চলে এসে টুকটাক আর কি ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি। এত সুন্দর জায়গাটা, আর পুরো এই যে ঘাসের কার্পেট বেছানো না, সবুজে সবুজ হয়ে রয়েছে, কি ভীষণ যে ভালো লাগছে। এরকম জায়গায় এলে না মনে একটা আলাদা প্রশান্তি আসে। আর একটা জিনিস আমার বেশ ভাল লাগে এই ধরনের মন্দিরগুলোতে, যে এখানে কিন্তু কোনো টাইম বাউন্ড ব্যাপারটা নেই, যতক্ষণ খুশি থাকো নিজের মনে নিজে ঘোরো আর কি। কেউ পেছনে কোনো তাগাদা দেবে না যে ফুলের মালা কেন, পুজোর ডালা কেন, তারপরে হচ্ছে প্রচুর লাইন অনেক লোকজনে, তার পিছে দাঁড়াও লাইনে, এবার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকো পুজো দেওয়ার জন্য, অথবা 500 টাকার লাইনে দাঁড়াও তাহলে তোমার পুজোটা তাড়াতাড়ি হয়ে যাবে, কি আরও বেশি টাকার লাইন আছে আর কি, VIP লাইন যেরকম বলে। এখানে সেই সব ঝামেলা কোনো কিছু তো দেখতে পেলাম না। আর একটা জিনিস আমি শুনেছিলাম যে এই মন্দিরে নাকি ভিক্ষুকদের বসতে দেওয়া হয় না, তো সেটা আমি একটুখানি খেয়াল রাখছিলাম। সত্যিই মনে হলো যে এখনও অবধি কিন্তু কোনো ভিক্ষুককে আমি আশেপাশে দেখিনি। আরেকটা জিনিসও শুনেছিলাম যে এই মন্দিরের উপর দিয়ে নাকি কোনো পাখি উড়ে যায় না, তো এটা এখন কিভাবে প্রমাণ করব আমার জানা নেই, কারণ প্রমাণ করতে গেলে তো আমাকে তাহলে সকাল থেকে রাত অবধি এখানেই বসে থাকতে হবে, যেটা সম্ভব নয়। আচ্ছা, এবারে বলি যে এই স্বামীনারায়ণ টেম্পলটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের উপরে পৈলানে, তো এখানে যদি আসতে চাও তাহলে ধর্মতলা থেকে বাসে চলে আসতে পারো, অথবা যদি ট্রেনে আসতে চাও তাহলে তো বলবো কাছাকাছির মধ্যে রেল স্টেশন হচ্ছে মাঝেরহাট। তো যাই হোক, মন্দিরের ভিতরটা না দেখাতে পারলেও বাইরেটা তো পুরোটাই হয়তো দেখালাম, তো আর এখানে ওয়েট করব না, বেরিয়ে যাব এখন, এরপরেও একটা জায়গায় যাব, তবে সেটার ভিডিও আজকে আর দিচ্ছি না, পরের ভিডিওতে সেটা থাকবে। তো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তাহলে ব্যাক করব, ততক্ষণের জন্য টাটা। আচ্ছা, তার আগে দেখাই, এটাই হচ্ছে কার পার্কিং এরিয়া, পুরো জায়গাটাতে প্রচুর গাড়ি দাঁড় করানো, আমাদের গাড়িটাও রয়েছে মাঝখানে, তো এখন গাড়িতে গিয়ে উঠে বসবো, তারপর যাব পরবর্তী গন্তব্যের দিকে।